একজন শিক্ষিকা, সে একজন মুসলিম ছাত্রকে হিন্দু ছাত্রদের দিয়ে চড় মারাচ্ছেন, যদি আসতে চড় মারছে তাকে প্রভোক করা হচ্ছে আরও জোরে চড় মারার জন্য, এরকম একটা বিস্ময় পরিবেশ তৈরি করে ফেলছে। ইভেন স্কুলের অভ্যন্তরে বাচ্চাদের মনেও এই বিস্ময় অনুভূতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আস্তুলের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে যে হানাহানি, সাম্প্রদায়িক হানাহানি পরিবেশ তৈরি হয়েছে এবং বিশেষ করে একটা বিস্ময় পরিবেশ তৈরি হয়েছে, এই বিস্ময় পরিবেশকে অ্যাড্রেস করে যাতে কোনোভাবেই এই যে সাম্প্রদায়িক হানাহানি তৈরি হয়েছে, আমাদের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে আমাদের কনসেপ্ট, কনস্টিটিউশনাল যে কনসেপ্ট, সেটা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য সামগ্রিকভাবে এই পরিকল্পনা। ফলে আজকে মাস্তুলের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারা আমায় আমন্ত্রণ জানিয়েছে, আমি মাস্তুলকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং যে সময় দাঁড়িয়ে আমরা দেখছি যে চন্দ্রযানের ল্যান্ডিং স্টেশনের নাম কি হবে, যে সময় দাঁড়িয়ে আমরা দেখছি আইপিসির নাম পরিবর্তন হয়ে আইনে পরিবর্তন করুন, এই নিয়ে নিশ্চিতভাবে আইন পরিবর্তন প্রয়োজন, কিন্তু সে আইন পরিবর্তন করছেন কিন্তু করে কি নাম দিচ্ছেন। দেখুন কবির ভাষায় বলি, নামে কিবা এসে যায়, কিন্তু নাম দিয়ে যায় চেনা, একথা ভুললে চলবে না। নাম পরিবর্তন করছেন, খুব ভালো কথা, ভারতীয়ত্ব আনছেন আইনে, সেটাও খুব ভালো কথা, কিন্তু আপনি যদি দেখেন যে ওই আইপিসি চেঞ্জ করে যে নতুন যে বিধান আনা হলো, সংহিতা আনা হচ্ছে, এরপরে কি বলা হবে যে ওই কনস্টিটিউশন, যে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান তো বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে আহরিত একটি কনসলিডেটেড সংবিধান, এবং যারা কনস্টিটিউট অ্যাসেম্বলিতে জ্ঞানীগুণী মানুষেরা তারা বসেছিলেন, বিভিন্ন দেশের যে সংবিধান, সেই সংবিধানের সর্বোৎকৃষ্ট জিনিসগুলো নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল। কারণ ভারতীয় সংবিধান কি ভারতীয়ত্ব আনার জন্য আপনি এটা কি করবেন, কালকে ভারতীয় সংবিধানকে রিপ্লেস করে মনুষ্যের সংহিতায় পরিণত করবেন? এমতো অবস্থায় দাঁড়িয়ে মানুষের মনে এই প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমরা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, একজন শিক্ষিকা, সে একজন মুসলিম ছাত্রকে হিন্দু ছাত্রদের দিয়ে চড় মারাচ্ছেন, যদি আসতে চড় মারছে তাকে প্রভোক করা হচ্ছে আরও জোরে চড় মারার জন্য, এরকম একটা বিস্ময় পরিবেশ তৈরি করে ফেলছে। ইভেন স্কুলের অভ্যন্তরে বাচ্চাদের মনেও এই বিস্ময় অনুভূতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এই পরিস্থিতি তৈরি হচ্ছে তার কারণ রাজনৈতিক কারবারীরা, তারা বিশেষ করে তারা ক্ষমতায় চলে এসছেন, যে রাজনৈতিক কারবারীরা তারা চাইছেন দেশটাকে চিনতে ধর্মের কনটেক্সটে, সাম্প্রদায়িক এই যে হানাহানির পরিবেশ তৈরি করছেন কেন, তাদের রাজনৈতিক রুটি শেখার জন্য। এমতো অবস্থায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ মানুষ যারা এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে সেলিব্রেট করতে চান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কনটেক্সটাকে রেখে দিতে চান, তারাই, কারণ এই বহুত্ববাদ যারা বিশ্বাস করেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে যারা বিশ্বাস করেন, তারা নিশ্চিতভাবে এগিয়ে আসবেন। এই মাস্তুলের মতো অর্গানাইজেশনগুলো তারা এগিয়ে আসবেন এই বিস্ময় পরিবেশকে ভারত থেকে, ভারতবর্ষকে মুক্ত করার জন্য, একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য, সুন্দর ভারতবর্ষ তৈরি করার জন্য। এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এখানে চক্রান্তের বিষয় নয়, রাজনৈতিক উদ্দেশ্যে আরএসএস, বিজেপি, তার ফ্রন্টাল অর্গানাইজেশন, রাজনৈতিক একটি দল, তাকে ব্যবহার করে এই গোটা দেশের যে সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ তৈরি করতে চাইছেন, তারাই এই রাজনৈতিক কারবারীরা, তারাই দেশের ধর্মনিরপেক্ষ পরিবেশকে বিনষ্ট করতে চাইছেন, তারাই এই বহুত্ববাদকে বিনষ্ট করতে চাইছেন, তারা সব কিছুতে একমুখিতা নিয়ে আসতে চাইছেন। আপনার চয়েস কী হবে? একমুখী। আপনার ওই ভাষা কী হবে? একমুখিতা। আপনাকে চাপিয়ে দেওয়া হবে, এই চাপিয়ে দেওয়া রাজনীতি থেকে ভারতবর্ষকে বের করে নিয়ে আসতে হবে সকলের মধ্যে। কারণ আপনি দেখুন, আপনার সকলের মধ্যে একটা আভ্যন্তরীণ শক্তি থাকে, তাকে যদি তার মতো করে বেড়ে উঠতে দেওয়া যায়, তাহলে আভ্যন্তরীণ শক্তির সর্বোচ্চ স্ফুরণ হয়। এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে যাতে তার আভ্যন্তরীণ শক্তির সর্বোচ্চ স্ফুরণ হয়, তবেই দেশ এগিয়ে যাবে। আপনি যদি ওই চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে দেশ কখনোই আগাতে পারে না। ধর্মস্থানের উপর আক্রমণ, বাড়িতে আক্রমণ, বাড়িতে পর্দানশীল মহিলা আছে, বাড়িতে পুলিশ ঢুকে যাওয়া, এই যে ইভেন পীর সাহেবদের উপরে, পীর জাদাদের উপরে শারীরিক আক্রমণ,
এই যা যা করছেন এর হিসাব কড়াই গণ্ডায় আগামী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে নিয়ে নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে উনি যা করবেন সমাজ তাই মেনে নেবে, উনি মূর্খের স্বর্গে বসবাস করছে। এর হিসাব আগামী লোকসভা নির্বাচনেও কড়াই গণ্ডায় নিয়ে নেওয়া হবে এবং বিধানসভা নির্বাচনে তো অবশ্যই নিয়ে নেওয়া হবে। আর আগামী বিধানসভা নির্বাচন ওর জন্য ভয়ঙ্কর হতে চলেছে। গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম হচ্ছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। আগামী লোকসভা নির্বাচন সেটা অনুভব করবেন, তারপরে বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে সেই ঊর্ধ্বমুখী চাপের ফলে আপনি আছড়ে পড়বেন, সেই সময়